এই ম্যাপটাতে দেখুন দেয়া আছে ইফ সেভেন কার্পেন্টার্স উইথ 10 চেয়ার্স ইন 12 ডেজ ওয়ার্কিং 8 আওয়ার্স পার ডে হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর 4 কার্পেন্টার্স টু বিল্ড 15 চেয়ার্স ওয়ার্কিং 9 আওয়ার্স পার ডে। প্রথমে আমরা ডাটাগুলো লিখে নেই, লোক সংখ্যা বা কার্পেন্টারের সংখ্যাকে আমরা এন ধরব, সেভেন, তারপর চেয়ার, যতগুলো চেয়ার বানানো হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজের পরিমাণ, তাহলে এটাকে আমরা ডব্লিউ ধরব, ডব্লিউ এর পরিমাণ দেওয়া আছে প্রথমে 10, তারপর দেওয়া আছে 12 ডেজ, তাহলে ডেজ আমরা ডি ধরে নিলাম, হাউ মেনি ডেজ তার মানে এখানে আছে 12, আর 8 আওয়ার্স পার ডে তাহলে আওয়ারের সংখ্যা কত 8, এটা হচ্ছে প্রথম ডাটা। তাহলে সেকেন্ড ডাটাতে কি বলছে, 4 কার্পেন্টার্স তাহলে n এর মান 4, 15 চেয়ারস ওয়ার্ক হচ্ছে 15, 9 আওয়ার্স পার ডে তাহলে আওয়ার হচ্ছে 9, ডেজ কত সেটা আমাদেরকে বের করতে হবে, তার মানে n w d h এদের মধ্যে আমাদেরকে ভ্যারিয়েশনের সম্পর্কটাকে কোনটা তার সাথে সমানুপাতিক বা ব্যস্ত অনুপাতিক হারে বাড়ছে বা কমছে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে আমরা কি করব, n আর w এর মধ্যে আমরা প্রথমে রিলেশনটা বের করি, তাহলে d আর h কে আমরা প্রথমে কনস্ট্যান্ট ধরব। আচ্ছা দেখুন, n ছিল কি লোক সংখ্যা আর w হচ্ছে কাজ, সিম্পলি n যত বাড়বে w তত বাড়বে, লোক সংখ্যা আমি যত অ্যাড করব কাজের পরিমাণ আমার তত বাড়বে, তাহলে n অবশ্যই কাজের সমানুপাতিক, তাহলে এখানে d আর h হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এবার n এর সাথে d এর সম্পর্কটা বের করি, দেখুন একটা নির্দিষ্ট, আচ্ছা এখানে আবার কি হবে, n এর সাথে d এর সম্পর্ক যদি বের করি w আর h কে আমার কনস্ট্যান্ট ধরতে হবে, তার মানে কাজের পরিমাণ কনস্ট্যান্ট, সময় কনস্ট্যান্ট। এখন কাজের পরিমাণ যদি নির্দিষ্ট হয় তাহলে লোক সংখ্যা আমি যত বাড়াবো আমার কিন্তু তত কম দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, তার মানে n এর সাথে ডেজ এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তাহলে আমরা w আর h এর মধ্যে সম্পর্কটা বের করে ফেলি, তারপরে আমরা n আর h এর সম্পর্ক বের করব। সময় লোক সংখ্যা এবং ডে তার মানে এখানে কনস্ট্যান্ট থাকবে, তাহলে লোক সংখ্যা যদি আমার ফিক্সড থাকে তারা যত সময় ধরে কাজ করবে কাজের সংখ্যা কিন্তু তত বৃদ্ধি পাবে, তার মানে এখানে আমি ওয়ার্ক আর আওয়ার দুজন পরস্পর সমানুপাতিক, সময় যত বেশি দেবে লোক মানে লোকেরা কাজ যত লোকেরা যত সময় ধরে যত বেশি সময় ধরে কাজ করবে কাজের সংখ্যা তত বেশি হবে, তার মানে w সমানুপাতিক h। এবার আমরা এদের মধ্য থেকে এই তিনটা ডাটা থেকে একটা রিলেশন তৈরি করার মানে ব্যবস্থা করব, কিভাবে করব দেখুন, n w সমানুপাতিক, এখান থেকে আমরা কি বলতে পারি, n বাই w ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার n হচ্ছে d এর ব্যস্তানুপাতিক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি n d বাই w ব্যস্তানুপাতিক, এখন বলছে w আবার h এর সমানুপাতিক, তাহলে n এই এখানে h এর h কোথায় বসবে, দেখুন জয়েন্ট প্রপোর্শনে আমরা একটু আগে কি দেখেছি যে এই সম্পর্ক থেকে আমরা পাই n যদি বাড়ে w বাড়বে, তার মানে n টা w এর উপর ডিপেন্ডেন্ট, এখন w আবার h এর উপরে ডিপেন্ডেন্ট, h এর সাথে w এর সম্পর্কটা সমানুপাতিক, h বাড়লে w বাড়বে, h কমলে w কমবে, যেহেতু এই রিলেশনটা এই রিলেশনটার সময় আমরা w কে বাড়িয়েছি এটাকে প্রশমিত করার জন্য বা কনস্ট্যান্ট রাখতে হবে, যখন আমরা n আর h এর মধ্যে সম্পর্ক বের করব w টাকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, কিন্তু w কে তো আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে কনস্ট্যান্ট বা স্থির রাখার জন্য কি করতে হবে, যেটা আমরা বাড়িয়েছি সেটা কমিয়ে দিতে হবে, তাহলে উপশমিত হয়ে যাবে এবং আগের মানে এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে w যদি কমে h এর মান কি হবে,
দুইটা কনস্ট্যান্ট হয়ে গেল n আর h এর মধ্যে সম্পর্ক আমি পেয়ে গেলাম n আর h এর মধ্যে সম্পর্ক হচ্ছে n ব্যস্তানুপাতিক h তার মানে n আর h এর মধ্যে সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে এখানে আমরা h কে কোথায় বসাতে পারি আমরা এখানে বলতে পারি nh equal to constant তার মানে h টা বসবে এখানে তার মানে সিম্পলি এই ডাটা থেকে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম এবং এই রিলেশনটা থেকেই এবারে আমরা বাকি ম্যাথটা সেরে ফেলব এবারে জাস্ট আমরা ডাটা এখানে বসিয়ে দেব কি n1 এর মান হচ্ছে 7 d1 এর মান হচ্ছে 12 h1 এর মান 8 W1 এর মান 10 equal to N2 এর মান হচ্ছে 4 D2 এর মানটা আমাদের বের করতে হবে H2 এর মান হচ্ছে 9 আর W2 এর মান হচ্ছে 15 এবারে নিশ্চয়ই আপনারা D2 এর মান খুব ইজিলি বের করতে পারবেন এটা আপনাদের জন্য রেখে দিচ্ছি মানে মেইন প্রসেসটা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন I'm going to go to the next one.